তৈরি করছি ডাল সবজি, ভাত রুটি পরোটা দিয়ে খেতে যা অনবদ্য। ডাল সবজি তৈরিতে যা যা উপকরণ লাগছে একবার দেখে নিচ্ছি। আমি এখানে ছোলার ডাল প্রায় 250 গ্রামের মতো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সবজিতে কেটে নিয়েছি বেগুন, গাজর, মিষ্টি কুমড়া, শিম, আলু, সবগুলো সবজি এখানে 1 কাপ পরিমাণ করে আছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন। প্রথমে একটি প্যান চুলায় চাপিয়ে তেল গরম হতে দিলাম। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। যেহেতু আমার ডাল এবং সবজির পরিমাণ একটু বেশি, তবে সবজি এবং ডালের পরিমাণ একান্তই আপনার ব্যক্তিগত ইচ্ছা। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি দারচিনি এবং লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি খুব বেশি লাল করব না, এতটুকু ভাজবো যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দুই টেবিল চামচ পরিমাণ। খুব ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা দূর না হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদ। 1 টেবিল চামচের একটু কম মরিচ গুঁড়া, 7 মতো লবণ। সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। বেশ খানিকটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ কষে আসলে দিয়ে দিচ্ছি এতে ধুয়ে রাখা ডাল। ডালটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মিনিট 5 কষানোর পরে দিয়ে দিচ্ছি সবজিগুলো। প্রথমে আমি গাজর দিয়েছি, মিষ্টি কুমড়া, বাদ বাকি যা আছে সবই দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ডাল এবং সবজি দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিব। মনে রাখতে হবে এই রান্নাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে সবজি এবং ডালের খুব ভালো একটা টেস্ট আসবে। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। সবজি এবং ডাল দুটো একসাথে কষিয়ে সামান্য পানি দিয়েছিলাম এবং সবজি থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। ডাল এবং সবজি সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। সিদ্ধ হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সামান্য জিরা গুঁড়া, সামান্য গরম মশলা গুঁড়া। কোন মশলাটা কতটুকু অ্যাড করলাম সেটা ডিসক্রিপশন বক্সে অবশ্যই লেখা থাকবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি। দেখে নিচ্ছি সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হলো কি না।
সবজিগুলো সিদ্ধ হয়ে এলে চলে যাচ্ছি ফোড়ন দিতে। বাগার বা ফোড়নের জন্য আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি 8-10 কোয়ার ছেঁচে রাখা রসুন, 3-4টা শুকনা মরিচ, 1 কিছু চিড়ে রাখা কাঁচা মরিচ, 1 খুব ভালোভাবে একদম লাল লাল না হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আপনি চাইলে বাগার বা ফোড়নে আস্ত জিরা বা রাঁধুনি ইউজ করতে পারেন। এ পর্যায়ে একদম লাল লাল হয়ে গেলে ফোড়নটা ডালের সাথে মিশিয়ে দিব। এবং ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবং চুলাটা বন্ধ করে দিচ্ছি, চলে যাচ্ছি পরিবেশনে। ডাল সবজিটা আমি পরিবেশন করেছি পাতলা রুটির সাথে, আপনি চাইলে পরোটা অথবা ভাতের সাথেও এনজয় করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।